ডিসক্লাইমার, ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওয়েট, বুঝলাম বুকের ভিতর জান প্রাণ কলিজা হাড্ডি এই সব গুলা থাকে, বাট মেশিন গান থাকে কিভাবে? কিভাবে না, মানে আমারে কেউ একটু বোঝাও এই মেশিন গানটা আসলে কোনটা, একটু চালানো শিখতাম আর কি। সো হে জনগণ, দিস ইজ ফারাবি ব্যাক উইথ অ্যানাদার লাইলা লুইরা সা ফুদিয়া খা। আমি আপনি কিংবা পাশের বাসার আন্টি আমরা যতই চেষ্টা করি না কেন রাতারাতি ভাইরাল হওয়ার জন্য, কিন্তু পারুম না। কেন? কারণ এক চুটকিতে ভাইরাল হওয়ার সব থেকে সহজ মাধ্যম হলো টিকটক। এখানে আপনি চাইলেই এক রাতের মধ্যে শুধুমাত্র একটা গানে লিপসিং কইরা ভাইরাল হইতে পারেন। আর কাকা কি বলবো, ইদানিং কিছু টিকটক আর আমার ইনবক্সে আসা শুধু একটাই কথা বলে যাচ্ছে, আমার একটু ভাইরাল করে দেন। কিন্তু কাকা আপনারাই বলেন, এদের কেমনে বোঝায় ভাইরাল হওয়া এখন কত সোজা? কিভাবে? জাস্ট ট্রেন্ডিং কোনো গানে একটু লিপসিং করে হাত পা সুরাসুরি করলে ভাইরাল। আমি শুধু মাঝে মাঝে ভাবি শালা এতদিন টিকটক করলেও কবে ফেমাস হয়ে যায়, তা আমার কন্টেন্টেরও কোনো অভাব হইতো না। শুরু করবো নাকি, কি বলেন আপনারা? খুবই খারাপ হয়। থাম ভাই, তোর সব টাকা পয়সা ধন দৌলতের কথা বাদ দিয়ে আসল টপিকে আই। আর কি আসমু ভাই, মেশিন টেশিন দেখা যাচ্ছে ভাবে ভয় দেখানো স্টার্ট করছে, তাতে মনে হয় আর কিছুদিন পর ইউটিউবে সাইরা দিতে হবে। আপনারা কি জানেন এই যে এরা, এরা শুধুমাত্র ট্যালেন্টেডই না, এক একটা মাল্টি ট্যালেন্টেড। আমি বিশ্বাস করি না। জানতাম বিশ্বাস করবেন না। এই যে আমরা টিকটকারদের মাল্টি ট্যালেন্টেড বলি, আপনারা তো ভাবেন আমরা মনে হয় তাদের সাথে মজা করি, কিন্তু না। কেন বলি জানেন? তাদের মধ্যে সত্যিই অনেক ট্যালেন্ট, একেবারে পায়ের থেকে মাথা অব্দি শুধু ট্যালেন্ট আর ট্যালেন্ট। স্যাড সং হলে আবেগ সুইয়া সুইয়া পরে, আবার ফানি সং হলে আনন্দ ধরে রাখা যায় না। আর কি অভিনয়! তবে মাঝে মাঝে স্যাড সং গুলাতেও একটু একটু হেসে ফেলে। ওইগুলা কোনো ব্যাপার না। আচ্ছা, আমার একটা জিনিস কিছুতেই বুঝে আসে না, এরা একটা গান পাইলে হইছে, সেটাকে আলু ভর্তা না বানানো অবধি থামে না কেন? ওয়াই জানি না। কেরে ভাই, এত এনার্জি পাস কই তোরা? আমি বলুম না, আমার শরম করে। এখন টিকটকে ঢুকলেই এই গান, মানে এক্সের মা থেকে শুরু করে ভাই বোন চোদ্দ গোষ্ঠী একটার পর একটা বানিয়েই যাচ্ছে। আচ্ছা, এদেরকে থামানোর কি কেউ নাই? না। এখনো সময় শেষ হয়ে যায় নাই, প্লিজ কেউ এদের থামা, আর না হয় আমার একটু পিওর খাঁটি গরুর দুধ আয়না দে, আমি খাইয়া মইরা যাই। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। আর যাওয়ার সময় জাস্ট এইটুকুই বলতে চাই, কি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করুন, লাগবো ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, চিল।
লাতি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে।